আসসালামু আলাইকুম, টেক ভুবনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে একটি ইউটিউব চ্যানেল ডিলিট করা যায়। আমরা অনেক সময় একটি জিমেইল অ্যাকাউন্ট দিয়ে একাধিক ইউটিউব চ্যানেল খুলে থাকি। একই নামে আমরা সাধারণত বিভিন্ন চ্যানেল খুলে থাকি বা বিভিন্ন নামেও খুলে থাকি। তো অনেক সময় দেখা যায় যে আমাদের চ্যানেলগুলো কাজ করা হয় না, এরপর ইউটিউব থেকে বিভিন্ন ক্লেম আসে। তো আসুন বন্ধুরা, আমরা আজকে এই চ্যানেল ডিলেট সম্বন্ধে জানবো কিভাবে একটি চ্যানেল ডিলেট করতে হয়। তো এজন্য আমরা প্রথমেই একটি ব্রাউজারে ঢুকব। জিমেল লগ ইন থাকা অবস্থায় আমরা যেই চ্যানেলটি ডিলেট করতে চাচ্ছি সেই চ্যানেলে ঢুকব। তো আমি যেহেতু এই চ্যানেলটি ডিলেট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমি এই ইউটিউবে ঢুকব। ঢুকার পরে ডান দিকে থাকা ইউটিউব লোগোতে প্রেস করব। তো আমি টেক মাতব্বর, এই চ্যানেলটি আমি ডিলিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমাকে যেতে হবে সেটিংস অপশনে, এখানে প্রেস করব। তো আমাকে নিয়ে আসবে এ ধরনের একটি পেজে। তো দেখুন, নিচে একদম ভিউ অ্যাডভান্স সেটিং, এখানে প্রেস করব। তো এরপর এরকম একটি পেজে নিয়ে আসবে, একদম নিচে ডিলেট চ্যানেল, এখানে আমরা প্রেস করব। তো এরপরে আমাদের পুনরায় জিমেইলে নিয়ে আসবে, জিমেইল অ্যাকাউন্টে। তো এখান থেকে নেক্সট অপশনে প্রেস করব। তো দেখুন, আমাদের এরকম একটি পেজে নিয়ে আসলো। তো এখন আই ওয়ান্ট টু পারমানেন্টলি ডিলিট মাই কন্টেন্ট, দেখুন টিক চিহ্ন দিলাম, পারমানেন্টলি ডিলিট ডিলিট কন্টেন্ট ডিলিট কন্টেন্ট। জিমেইল অ্যাকাউন্টটি দিতে হবে, তো সেক্ষেত্রে আমি এটা কপি করে জাস্ট এখানে বসিয়ে দিলাম, আমার এই অ্যাকাউন্টটি এই জিমেইলের আন্ডারে। যেহেতু দেখুন আমার এই অ্যাকাউন্টটি ডিলিট হয়ে গেল। তো এখন আমরা দেখব ইউটিউবে ঢুকে, দেখুন আমাদের চ্যানেলটি ডিলিট হয়ে গেল। তো বন্ধুরা, এরকম একাধিক ভিডিও পেতে ইউটিউব সম্পর্কিত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।